هاي بندورة جوهرتي، this is the little pocket থেকে বুলবুল আহমেদ লেলিন. আমাদেরকে স্বাগত জানাই আজকে একটা বাজারে ঢুকছি দেখো কাঁচামালের বাজার বৃষ্টিতে টুটুম্বর হয়ে গেছে তো এই অবস্থাতে কিছু কিছু লোক যারা একদম দিন এনে দিন খায় তারাই মোটামুটি বাজারটাতে আছে চলো তাদের সাথে একটু গল্প করি দেখেন এরা এই যে বৃষ্টির ভিতর একদম টুটুম্বর হয়ে গেছে তো এই বৃষ্টির ভিতর কিভাবে মানুষগুলো এলোমেলো হয়ে ঘুরছে বলা 5 কেজি 20 সিমা 41 আচ্ছা 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 সিমা 41 গুলো 5 কেজি 20 এই বৃষ্টির মধ্যে কি মানুষজন আসতেছে মানুষজন বৃষ্টির মধ্যে আসতেছে না তার জন্য আমাদের মালের দাম কম মূলা 5 কেজি 20 টাকা তাও খাচ্ছে না সে টমেটো 2 কেজি 30 তাও খাচ্ছে না সিম 53 টাকা কেজি 40 টাকা কেজি তাও খাচ্ছে না মানুষ নাই বাজারে আমাদের আর লস সারা দিনে কি লস হয় আমি আজকে আর না হইলে 4000 টাকা লস হয় 3000 টাকা লস তাই দেখেন এই যে বৃষ্টির মধ্যে কি একটা অবস্থা এই ঘূর্ণিঝড়ের কি প্রভাব না হ্যাঁ ঘূর্ণিঝড়ের একটা প্রভাব দেখেন এই যে মিগজাম না কি একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে বানাচ্ছে এর প্রভাবে কি একটা অবস্থা মানুষের বেঁচে কেনা তো নাই একদম রাস্তাঘাট কত খারাপ হয়ে গেছে দেখেন এটা কি বাজারের অবস্থা দেখেন কি একটা অবস্থা দেখেন এখানে কি আপনি ঠিক মতো বাজার করতে পারতেছেন হাঁটতে পারতেছেন না খুব সমস্যা হইতেছে এইভাবে কি এখানে এইভাবে আসলে বাজারের পরিবেশ না এইভাবে হাঁটা যায় বাজার করা যায় ওইদিকে তো কিছু যাওয়ার মতো পরিবেশ নেই বাজারে মাথা থেকে এরকম অবস্থা তাই না যেখানে আমি যাইতেই পারি নাই কেনাকাটা দরকার ছিল এই অবস্থায় হাঁটা যায় দেখেন আসলে এই বাজারটাতে কিন্তু হাঁটার কোনো উপযোগী না দেখেন কি একটা অবস্থা মানুষ কিভাবে আসলে কেনাকাটা করবে দেখেন দেখেন আজকের বাজারের আপডেট এর অবস্থা দেখেন কি একটা পরিস্থিতি তোমরা দেখো যারা এই যে এই বাজার কি একটা পরিস্থিতি মানুষজন এগুলো কি পাতা এগুলো কি পাতা পালং শাক গো বেচা কেনা কই হইতেছে বৃষ্টির মধ্যে হইতাছে মোটামুটি মানে একদম কম নাকি হ্যাঁ কম বৃষ্টির ভিতরে কাস্টমার আসে দেখেন কি একটা অবস্থা